আমাদের এই অঞ্চলে মানুষের সংস্কৃতির উপর যে পশ্চিমাদের অপসংস্কৃতি আমদানি করা একটা প্রচেষ্টা, এটার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। কেন রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন, প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে তারা টিকে থাকে, তাদের স্বকীয়তা বজায় থাকে। এটা কোনোভাবে যাতে তারা, তাদের অনেক ভালো জিনিস আছে, আমি আবারও বলছি সেগুলো আমরা গ্রহণ করব, কিন্তু আমার সমাজের সৌন্দর্য এটা নষ্ট করে আরেকজনের সংস্কৃতি আমার মধ্যে ধারণ করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তারা আপনাকে বারবার বলবে, আরে যৌবন বয়সে একটু প্রেম টেম করো, একটু ভাবালো তলায় ডুবো, বলবে প্রেম টেম করেন না, বলবে আরে কি ব্যাপার, হুজুর হয়ে গেছো নাকি, কেমন হয়ে গেছে, এই বয়সে একটু না আত্ম না করলে হয় নাকি। গত রাতে আমি আমার পুরাতন কিছু জিনিস ঘাটতে ঘাটতে দেখলাম সময় টিভির একটা নিউজের শিরোনাম, শিরোনাম হলো অভিজ্ঞতা বলছে প্রেমের বিয়ে ভাঙে বেশি। এটা নিউজের শিরোনাম, ভাঙে বেশি কোন বিয়ে, প্রেমের বিয়ে। যারা আপনাদেরকে সারাক্ষণ বিবাহ বহির্ভূত সম্পর্কে ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়, আছে না এক শ্রেণীর শিল্পী, তারা সারাদিন নাটক সিনেমার মাধ্যমে নোবেলের মাধ্যমে আপনাদেরকে কি শিখায়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, অর্থাৎ বিবাহ বহির্ভূত অবৈধ রিলেশনকে কিভাবে জয় করতে হবে, এটার জন্য তুমি কিভাবে বাবার মুখের উপর দিয়ে না বলে আসবা, কিভাবে মায়ের মুখের উপরে বলে বাসাতে বের হয়ে চলে আসবা, কিভাবে তুমি ধর্মের দোহাইকে উড়াই দিবা, তুমি সব কিছু বাদ দিয়ে তোমার তথাকথিত ভালোবাসা অর্থাৎ অবৈধ সম্পর্ক কিভাবে জয় করবা, এটার ট্রেনিং তারা সারাক্ষণ দিতে থাকে। সারাক্ষণ অভিনয় করে কিভাবে প্রেম করতে হয়, এই প্রেমের অভিনয়কারে মানুষগুলোর বৈবাহিক জীবনে যতটা দুঃখে দুর্দশায় আছে, আমার মনে হয় এদেশের কোনো গ্রামের অশিক্ষিত মানুষও এতটা দুঃখ দুর্দশায় নেই। তাদের বিয়ে দেখবেন হতে দেরি ভাঙতে, এক একজনের বিয়ে তিনটা চারটা পাঁচটা করে হয়। আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি এই বাস্তবতার কথা। অতএব যদি আপনি প্রকৃত ভালোবাসাকে এনজয় করতে চান, বিবাহ পর্যন্ত অপেক্ষা করবেন। মনে রাখবেন আপনি একজন মুসলিম তরুণ, আপনার তারুণ্যে হারাম রিলেশন করবার কারণে আল্লাহর কাঠগড়ার আসামি যেমন আপনাকে হতে হবে, আপনার দাম্পত্য জীবনে অশান্তি ফ্রিতে পেয়ে যাবেন, মফত পেয়ে যাবেন, মফত। আমি একটা কথা প্রায় বলি, আমাদের যে সিনিয়র জেনারেশন যারা, আমাদের বাবা চাচা আপনাদের যারা সিনিয়ররা আছেন, তাদের স্বামী স্ত্রীর যে বোঝাপড়া, এখনকার তরুণদের স্বামী স্ত্রীর যে বোঝাপড়া, কোনটা বেশি ভালো ছিল, তাদেরটা না আমাদেরটা, সন্দেহ আছে কোনো? এখনো বৃদ্ধ মানুষটা বৃদ্ধার ব্যাপারে কেউ যদি এসে বলে চাচা চাচিকে দেখছি অমুকের সাথে মেসেঞ্জারে কথা বলতেছে, বিশ্বাস করবে কেউ? আমার মনে হয় সারা দেশে শতকরা 1% চাচা পাবেন না এই কথা বিশ্বাস করতে পারবেন, থাপ্পড় দিবে একটা আপনার গালের উপরে, বলবে বেয়াদব ফাজলাম তোরা জায়গা পাও না, কারণ সেটা চিন্তাই করতে পারে না, এটা হতে পারে। কিন্তু একজন তরুণ নতুন বিয়ে করেছে, তাকে যদি বলেন ভাই বাবিকে দেখছি অমুকের সাথে বাদাম খাচ্ছে, বিশ্বাস হোক আর না হোক কিছুটা হলেও খটকা তার মাথায়। আমি একটা কথা প্রায় বলি, আমাদের সিনিয়রদের ভালোবাসাগুলো ছিল মেড ইন জাপান, এখন তরুণদের ভালোবাসাগুলো হয়ে গেছে সব মেড ইন চায়না। আমাদের যে বাপ চাচারা ছিলেন, আমাদের যে বাপ চাচারা ছিলেন, সিনিয়ররা ছিলেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, তারা তাদের জীবন সঙ্গীকে ভালোবাসাটা নিবেদন করার সুযোগ পায় নাই। কিভাবে আমি একটু বুঝাই আপনাকে, আমি গ্রামের ছেলে, আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে পড়ালেখা করেছি, আমি গ্রামীণ পরিবেশটাকে খুব ভালো করে রপ্ত করেছি। আমি দেখেছি আপনারা অনেকে গ্রামের ছেলে, আপনারা অনেকে হয়তো খেয়াল করবেন, বিশেষ করে আপনাদের যারা শৈশবের কথা চিন্তা করবেন, যেহেতু আপনারা বয়সে তরুণ হয়তো অনেকে দেখে থাকবেন, গ্রামীণ পরিবেশে আমরা আমাদের শৈশবে দেখেছি অনেক মানুষ বিয়ে করেছে, বেচারা বউকে যে ভালোবাসে এই কথাটা সারাদিনে একবারও বলার কোনো চান্স পায় না, কারণ একসাথে কথা বললে এটা সমাজের মানুষ হারি আয় কি করতেছে, কথা বলাটাই দোষে। সেখানে বেচারা সারাদিন কাজকাম করে রাতে অন্ধকারে খেয়ে দিয়ে যখন নিজের কক্ষে গেছে, তখন যায় বউকে একটু হয়তো বলতে পারছে যে আমি তোমাকে আসলে মিস করি। এই কথাটা বলতে তার সারাদিন অপেক্ষা করতে হতো, কারণ মোবাইল ছিল না, নেট ছিল না, মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, চিঠিপত্রের ব্যাপার সেটা তো সুদূর পড়া হতো এবং অনেক কষ্টের ব্যাপার। আর এখন ভালোবাসার কথা সকাল বিকাল দুপুর রাত ক্লাসের ফাঁকে আলোচনার ফাঁকে এখানে বসে মোবাইলে মেসেঞ্জারে এটা পাঠা যেতে পারতেছে, ভালোবাসা প্রকাশ করার হাজারটা ওয়ে বের হয়েছে, বাট ভালোবাসা বাড়ে নাই। আপনারা কি আমার সাথে একমত? ভালোবাসাকে প্রগাঢ় করবার জন্য চাচা যান চাচিকে বছরে একটা শাড়ি কিনে দিতে তার কষ্ট হয়ে গেছে ঈদের সময়, আর আপনি এখন শপিং মলে গিয়ে ছেড়ে দিয়ে বলেন যে যা দরকার হয় নিয়ে আসবো, আমি শুধু কার্ডটা পাঞ্চ করে দিই, আর ফুচকা চটপটি চাইনিজ এগুলো তো আছেই, এত কিছুর পরও ভালোবাসা কিন্তু থাকছে না।
তাহলে সবই আছে, একটা জিনিসের গ্যাপ আছে, সেটা কি? অবৈধ রিলেশনের মাধ্যমে ভালোবাসা কখনো বৃদ্ধি পায় না। আগের জেনারেশন তারা হারাম রিলেশনে এতটা অভ্যস্ত ছিলেন না, আজকের জেনারেশন যতটা অভ্যস্ত। আমি আপনাদের প্রতি রেসপেক্ট রেখে বলি, এখানে যদি ফিল্টার করা হয় কয়জনের হারাম রিলেশন আছে আর কয়জনের নাই, আমার তো মনে হয় বেশিরভাগ লোক ধরা পড়বে। তো আপনাদেরকে আমি বলতে চাই, মনে রাখবেন, ইসলাম ইসলাম এবং আজকের সভ্যতার একটা পার্থক্যের জায়গা হলো, ইসলাম আপনাকে ত্যাগ শিখাবে, আজকের ভোগবাদী সভ্যতা আপনাকে ভোগ শিখাবে। ত্যাগ করা সহজ না ভোগ করা সহজ? মনে রাখবেন, ভোগ করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, ভোগ সবাই করতে পারে কিন্তু ত্যাগ সবাই করতে। একজন মুসলিম তরুণ হিসাবে আপনাকে ত্যাগই হইতে হবে, আপনার ভালোবাসাকে জমিয়ে রেখে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। আর ভোগবাদী মানসিকতা যদি থাকে, মনে রাখবেন, এই ভোগবাদী মানসিকতা কখনো মানুষকে সুখী করতে পারে না। পশ্চিমারা তারা সেক্সুয়াল ইস্যুতে অনেক বেশি উন্মুক্ত, তারা তারা আমাদের চাইতে মানসিক প্রশান্তি বেশি পায় না, বিলিভ মি। তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে। ইভেন আমার সমাজে এখন আত্মহত্যা আস্তে আস্তে বাড়ছে, অথচ শিক্ষিতের হার বাড়ছে, অথচ আমাদের অবকাঠামো, আমাদের দেশের উন্নতি সার্বিক যত দিন যাচ্ছে বাড়ছে, বাট আমাদের পাশাপাশি অশান্তিও বাড়ছে, কারণ শান্তির একমাত্র পথ ইসলাম।